আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, গাবি গরু হলো খেজুর গাছের মতো। খেজুর গাছ চেনেন তো, খেজুরি যে গুড় হয়, রস হয়, ওইরকমই যত কাটবেন তত রস বের হবে। গাবিদেরও কো এরকম, যখন খেজুর গাছ কাটা বন্ধ করে দেবেন রস আর বের হবে না। দুই চার দিন যখন কাটবেন না তখনই রস আর বের হবে না। গাবি গরু এরকমই, যখনই আপনি দুয়া চার পাঁচ দিন বন্ধ করে দেবেন তখনই আর আপন আস্তে দুধ ওদের শুকিয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। আর একটা কথা হলো যে গাবি গরুর পিছনে অযথা পরিশ্রম করতে হয় ভাই, এবং খাবার দাবারও ওদেরকে বেশি লাগে। ফ্যাটানিংয়ের চাইতে এদের খাবার দাবারও বেশি, পরিশ্রমও বেশি, সব দিকতে বেশি। সেই হিসেব করে আপনি যদি ডেয়ারি খামার বা গাবি গরু পালন করেন সেই হিসেব করে করতে পারেন। কেননা আপনারা অনেকে আগ্রহ জানাচ্ছেন আমি গরু গাবি গুড়াই করব, তো আমি এই কথা বলতে পারি আপনাদেরকে। আসলে গাবি গরু কুড়াই করতে হলে আগে ভেবে চিনতে করতে হবে। তার আগে আপনাদেরকে বলি, কমসে কম 70 দিন আগে আপনাকে ঘাস লাগাতে হবে। যদি ঘাসের জমি না থাকে ভাই, বলবো আপনার খামার করার দরকার নেই। যদি ঘাসের জমি থাকে পর্যাপ্ত তাহলে আপনি খামার করুন, তাহলে সে খামারে আপনি লাভবান হতে পারবেন। কিন্তু ঘাসের জমি নেই, আপনি শুধু দানাদার খাবার খাইয়ে গাভি পালন করবেন, এটা কোনো দিনই সম্ভব না, সম্ভব হবেও না। আপনি যেই ডাক্তারের কাছে যান না কেন, যেই পরামর্শকারীর কাছে যান না কেন, আমি এইটুকানি গ্যারান্টি দিতে পারি যে দানাদার খাবার খাইয়ে কোনো দিন ডেয়ারি খামার টিকে রাখা যায় না। ঘাস আপনাকে খাওয়াতেই হবে গাভিদেরকে, যত ঘাস খাওয়াবেন তত আপনার জন্য লাভ। আপনার দানাদার খাবারে কষ্ট কম হয়ে আসবে, তারপরে গাবি গরুর স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছুর ঘাটতি পূরণ করে আপনার এই ঘাসে। যদি ভালো ঘাস আপনি লাগাতে পারেন, জিয়ার গোয়াদিমালা আছে, স্মার্ট নিপিয়ার, জারা, পার্সং, এসব ঘাস যদি খাওয়ানো যায় তাহলে ক্যালসিয়ামের ভাগ বেশি, মিনারেল, জিঙ্ক সব কিছু পাওয়া যায়। ঘাস খাওয়ালে কী উপকার? আসলে ঘাস খাওয়ালে অনেক উপকার আছে ভাই। ঘাস খাওয়ালে আপনার গাভীর দুধ বাড়ে, গাভীর কনসিভ ক্ষমতা বাড়ে, গাভী নর্মাল ডেলিভারি হয়, সব দিকই ভালো থাকে গাভী। এই জন্য যদি আমরা যারা নতুন খামার করতে চাই, আসলে আপনি যদি খামার প্রকৃতপক্ষেই ভালোবাসেন, করতেই চান, আর তার থেকে আপনি মনে করেন যে আমি রোজগার করব এবং সেই রোজগারে আমার সংসার চালাতে হবে, তাহলে আপনাকে অবশ্যই ঘাস লাগাতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘাস ব্যবহার করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। ঘাস ছাড়া কোনো দিন গাভীর খামারে আপনি টিকে থাকতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটা কথা হলো যে গাভি গরু এমন জিনিস, আসলে বছর বছর এরা বাচ্চা দেয়, এবং 9-10 মাসেও বাচ্চা হয়ে যায় এদের, 9-10 মাসে। এই জন্য বলবো আপনি গাভি গরুকে যখন আপনি দুধ দোহন করা শুরু করবেন কমসে কম 7 মাস, আপনি একদম যেদিন থেকে বাছুর হবে 7 মাস পর্যন্ত আপনি ভালো একটা দুধ পাবেন। মানে 1 মাস বয়সের যে দুধ 7 মাস পর্যন্ত পাবেন, তারপরে যখন গাভি আস্তে আস্তে প্রেগনেন্টের বয়স হয়ে যাবে তখন যে গাভির দুধ একটু কম হতে থাকবে, কিন্তু 7-7.5 মাসে আপনাকে অবশ্যই দুধ বন্ধ করতে হবে। যদি পরের টার্মে আপনি বাছুর ভালো পেতে চান, ভালো দুধ পেতে চান, তাহলে আপনাকে গাভিকে কমসে কম 2-2.5 মাস ওকে ডাই পিরিয়ডে রাখতে হবে। কেননা যতই আপনি দুধ গ্রহণ করবেন ওর কাছ থেকে নেবেন ততই ওই গাভির ঝুঁকিপূর্ণ হয়ে আসবে। সেই ঝুঁকির জন্য আপনাকে অবশ্যই দুধ বন্ধ করতে হবে। দুধ যদি বন্ধ না করা হয় তাহলে আপনাকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে।
ক্ষতিটা হবে, বাসুর হবে আপনার, প্রতিবন্ধী হতে পারে বা অপুষ্টিকর হবে। তারপরে আপনার প্রথমে আপনি যে দুধ পাতেন, পরের বাসুরিতে সেই দুধ আপনি পাবেন না। যদি 15 লিটার দুধ পান তো 7-8, তার বেশি পাবেন না আপনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা আমার হাতে কলমে পরীক্ষা, আমারও এরকম একটা হয়েছিল। এই জন্য বলবো গাভীকে সবসময় ডাইপিরাডে রাখবেন। আর গাভী গরুর এমন একটা যে এরা দুধ দিতেই থাকবে আপনার, কোনো দিন দুধ বন্ধ করবে না। 2-2.5 মাস দুধ বন্ধ হবে বছরে, বছরে না 10 মাসে। আর বছর শেষে একটা বাছুর পাবেন ভালো মানের, এবং সেটাই প্রকৃত লাভ। দেখেন এই বাছুরটা আমার সাথে কী করতেছে, গুতগুতি করতেছে, দেখেন। আসলে একটি খামারের প্রধান স্বপ্ন হলো একটা বাছুর। যখন বাছুর হয় তখন সে আনন্দের আর ঠিক থাকে না। আসলে যারা প্রকৃত পক্ষে খামার করে, তারা একটা বাছুর হলে একটা খামারে যে কত আনন্দ পায়, তারা খামারের মালিকগণ, সে ঈদের চাইতে বেশি আনন্দ হয়। এই জন্য বলবো যে গাভী পালন করতে হলে আপনাকে সম্পূর্ণ প্রশিক্ষণ করে এই ডেয়ারি সেক্টরে আপনাকে আসতে হবে, তা না হলে আপনি আসবেন না। কারণ এটি মেলা সমস্যা দেখা দেয়, অনেক রোগ ব্যাধির সমস্যা আছে, যেরকম উলানে ম্যাস্টাইটাইড, খুরা রোগ, বাদলা রোগ, তারপরে আপনার LSD, ওই যে পক্স একেবার গোল গোল এখন এই রোগ, এসব অনেকগুলো রোগ, তারপর জ্বর। জ্বর আপনাকে অবশ্যই থার্মোমিটার রাখতে হবে বাড়িতে, দেখতে হবে কোথায় রেখে থার্মোমিটার জ্বর মাপতে হয় গাভীদেরকে, গরুদেরকে, এটাও আপনাকে অবশ্যই জানা প্রয়োজন আছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুদা হাফেজ।